নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 404তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় শ্রীকৃষ্ণ অনুধ্যানের আজকে ত্রয়োদশতম পর্ব। আমরা আলোচনা করছি কৃষ্ণ জীবনের বিভিন্ন ঘটনার কথা, তার বাল্য জীবনের, তার শিশুকালের কিছু ঘটনার কথা আমরা আলোচনা করেছি। এখন তিনি শিশুকাল অতিক্রম করে তিনি বালক বা কৈশোর বয়সে এসে উপনীত হয়েছেন। এই কৈশোর বয়সের তার এক অপূর্ব কাহিনী যা ভক্তজন মহাজনেরা তার শ্রীকৃষ্ণ লীলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে স্বীকার করেন, এবং আমরা যারা মহাভারতীয় দৃষ্টিতে, এক ঐতিহাসিক দৃষ্টিতে মানুষ শ্রীকৃষ্ণকে খুঁজে পেতে চাই, তারাও আমরা এই ঘটনাটিকে সবিশেষ গুরুত্ব সহকারেই আলোচনা করে থাকি। এই কালীয় দমন পর্বে, গত পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি এই নাগ বংশ বা নাগকুলদের নিয়ে। সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এই প্রসঙ্গে আমরা শেষ করেছিলাম একটি কথা উচ্চারণ করে, সেটি হচ্ছে ধৈর্য। আমরা মহাভারত আলোচনার সময় বারবার এই ধৈর্যের কথা বলেছি, এবং এই শ্রীকৃষ্ণ প্রসঙ্গেও আমরা এই ধৈর্যের কথা বলছি। দেখুন, এই যে আমার জীবনে মহাভারত বা শ্রীকৃষ্ণ প্রসঙ্গ শোনার বা জানার যে সৌভাগ্য আমার হয়েছিল, তার মধ্যমণিতে যদি কেউ বসে থাকেন, তিনি হচ্ছেন ব্রহ্মচারিণী বেলা দেবী, বেলা মা, যিনি আধ্যাপীঠে আলো করে বসেছিলেন সমগ্র বিদ্যাপীঠটি। আজ তো সমস্ত বিদ্যাপীঠের আলোই প্রায় নিবন্ত বা নিভু নিভু হয়ে এসেছে। তো এই আধ্যাপীঠের এই যশস্বিনী মহিষী, তিনি সাক্ষাৎ সরস্বতী রূপে আধ্যাপীঠ আলো করে বসেছিলেন। তিনি আমাকে হাত ধরে দুই অনন্তের কাছে পৌঁছে দিয়েছিলেন। দুই অনন্তই আমাকে সেই পরম অনন্তের আস্বাদ এনে দিয়েছিলেন তাদের স্বকীয় ভঙ্গিতে, তাদের দৃষ্টিকোণ হতে, তাদের হৃদয় আস্বাদনের মাধ্যমে, এবং তাদের সব দেবার, উজাড় করে দেবার পরম ইচ্ছা থেকে। কতটুকু আমি নিতে পেরেছি সেটা তো অভাজন, আমি কি বলতে পারি। যাই হোক, এক অনন্তর হাত ধরে আমার মহাভারত যাত্রা বৈদ্যবাটিতে, যিনি সত্যি বৈদ্যরাজ অনন্ত মহামতি অনন্তলাল ঠাকুর। আরেক অনন্তের হাত ধরে তিনি পাঠ বাড়ির আমাকে এই ভাগবতের পরম আস্বাদ পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এই দুই অনন্তই আমাকে পরম অনন্তের আস্বাদ এনে দিয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে। যাই হোক, তাদের দুজনের কাছেই আমি কিন্তু একটি কথা খুব বারবার শুনতাম, প্রায় প্রতিদিন শুনতাম। মহাভারত যখন আমাদের কাছে, যখন আমরা মহাভারত পড়া আরম্ভ করলাম, মহামতি অনন্তলাল আমাদের বলতেন, শ্রদ্ধা থাকবে এবং ধৈর্য থাকতে হবে,
ধৈর্যটা ঠিক করে ধরে রাখুন। আবার যখন এই ভাগবতের আলোচনা শুনতে আমরা এসেছি, অন্তত শ্রীকৃষ্ণকে আরো বিশেষ করে জানার জন্য যখন আমরা ব্যাকুল হয়েছি, তখন আমরা এই পাঠ বাড়ির যে অনন্ত মহারাজের কাছে এসে পৌঁছেছি, অনন্ত বিভূষিত সেই কেদার বাবা, তখন তিনিও কিন্তু এই একই কথা বলতেন, বলতেন ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আসলে এই ধৈর্য ধরতে না পারলে কৃষ্ণ কিন্তু ধরা দেবেন না। এই ধৈর্য শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ, এটা অন্তত আমরা বুঝেছি যে কোনো বিষয় জানার জন্য, যে কোনো বিষয় গ্রহণ করতে হলে। তো এই যে ধৈর্য, এই প্রসঙ্গে আমরা এখানে আসছি। শ্রী গত পর্বে আমরা বলেছি শ্রীকৃষ্ণের এক ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এই যে ব্যক্তিত্ব শব্দকে দুজন দুরকম ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন, একজন মহাভারতীয় দৃষ্টিকোণ থেকে, আরেকজন ভাগবতের দৃষ্টিকোণ থেকে। দুটোই কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। মহাভারতীয় ব্যক্তিত্ব যেটি, একজন বিরাট মানুষের ব্যক্তিত্ব, সেটি তার ঐশ্বর্য। আর ভাগবতের ক্ষেত্রে সেই ব্যক্তিত্ব কিন্তু একজন মানুষের মাধুর্যে পরিণত হয়ে যায়, সেখানে কিন্তু ঐশ্বর্য থাকে না, এই জিনিসটা বুঝতে হবে। এবং এই দুটোকেই সমান গুরুত্ব দিয়ে, ঐশ্বর্যের ব্যক্তিত্ব এবং মাধুর্যের ব্যক্তিত্ব, এই দুটোকেই সমানভাবে উপলব্ধি করেই যদি আমরা এর মূল অর্থকে ধরতে পারি, তবে কৃষ্ণ জীবনকে আমরা হয়তো বা সঠিকভাবে বুঝতে পারব। এখানে ভাগবতের ব্যক্তিত্ব কিন্তু মাধুর্য হয়ে সেটা তার কৃপায় পরিণত হচ্ছে। দেখুন, আমরা ওই যে অধ্যক্ষ যে শব্দটি ব্যবহার করেছি, সেই শব্দটি যখন আমরা বলছি, এই যে অধ্যক্ষ খজব, এই যে পদবটি, এখানে ভাগবতের তার শ্রীকৃষ্ণের কথা বলতে গিয়ে তে বলছে, সবাই পুংসং পর ধর্ম যোত ভক্তির দক্ষকজে অহৈতুকা প্রতিহতায়ত মাসু প্রসীদতি। তো এই ভাগবতের প্রথম অধ্যায় এক দুই ছয় এই শ্লোকের মধ্যে আছে, এখানে ভক্তির অধঃক্ষজ, এই যে অধঃক্ষজ, এই যে প্রশ্ন, এইটার আসল অর্থটা কি? আমরা কতদিন বলেছি অক্ষ মানে ইন্দ্রিয়, অক্ষজ মানে জ্ঞান, ইন্দ্রিয়ের জ্ঞান। জ্ঞানেন্দ্রিয় আমাদের পাঁচটি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এদের প্রত্যেকটির দ্বারা যে জ্ঞান হয় সেটা প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ জ্ঞানের কারণ। চোখ দিয়ে আমরা যা দেখি সেটা হচ্ছে আমাদের চাক্ষুষ জ্ঞান বা চাক্ষুষ প্রত্যক্ষ, কান দিয়ে শুনলে ওটি আমাদের শ্রাবণ প্রত্যক্ষ, নাসিকা দিয়ে ঘ্রাণেন্দ্রিয় বা ঘ্রাণজ প্রত্যক্ষ, জিহ্বা দিয়ে রাসন প্রত্যক্ষ বা যা রস আস্বাদন আমরা করছি, স্পর্শ দিয়ে যা করছি আমরা, স্পর্শ মানে ত্বক দিয়ে যেটি করছি সেটা হচ্ছে ত্বচ প্রত্যক্ষ। সুতরাং প্রত্যেকটাই হচ্ছে প্রত্যক্ষ, এমনকি যে মন তাকেও যদি আমরা ইন্দ্রিয় বলে কেউ বলছেন, কেউ বলছেন না, মনকে অনেকে বলছেন ইন্দ্রিয়ের রাজা। তো এই মন দিয়ে যা কিছু আমরা দেখি সেটা হচ্ছে মানুষ প্রত্যক্ষ। তাহলে এই যে অঙ্গজাত জ্ঞান যার নেই, এই যে অক্ষজাত, যে যে যতগুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং মন, এর জ্ঞান যার নেই সে হচ্ছে অধঃক্ষজ।
তিনি সব বস্তুরই তিনি হচ্ছেন আসলে জ্ঞাতা। জাগতিক জ্ঞানেন্দ্রিয় কেন, কর্মেন্দ্রিয় বাক পানি পাদ পায়ু উপস্থ এই ইন্দ্রিয় তার নেই, কিন্তু সমস্ত রকম জ্ঞান তার স্বয়ং ভাত, কারো দ্বারা হয় কারো দ্বারা হয় না, কিন্তু আপনি হয়। তাই আমরা শ্বেত উপনিষদেও এই কথা পাচ্ছি, শ্বেত অশ্বতর উপনিষদেও আমরা পাচ্ছি, অপানিপাদ যেমন গ্রহিতা পশ্চাৎশ্চক্ষুঃ শৃণোতি কর্ণ, এই হল অদুষ্কজ শব্দের অর্থ, অন্যগত অর্থ। এর রূঢ়ার্থটি হচ্ছে ঈশ্বরকে বোঝাচ্ছে, যিনি অদুষ্কজ, এই ঈশ্বর হচ্ছেন, এই ঈশ্বরকেই ভাগবত বলছেন শ্রীকৃষ্ণ, তিনি শ্রীকৃষ্ণকে এই অর্থ, অর্থাৎ শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব ভাগবত কিন্তু এইভাবেই প্রকাশ করছে, অর্থাৎ ঈশ্বরের শ্রীকৃষ্ণের ক্ষমতা, তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান, তার পরাক্রম ইত্যাদি ইত্যাদি আমরা যা কিছু শব্দ মহাভারতে আলোচনা করেছি, মহাভারতে তাকে যে যেভাবে বিশেষায়িত করা হয়েছে, শ্রেষ্ঠ পুরুষ নায়কদের মধ্যে তিনি শ্রেষ্ঠতম নায়ক, পরম পুরুষ তিনি, তিনি পরম কূটনীতিজ্ঞ, যা কিছু যত বিশেষণ বলা হয় ভাগবত সমস্ত কিছুকে একীভূত করে তাকে বলেছেন অদুষ্কজ। এর দুয়ের মধ্যে কিন্তু মূলগত ভাবে কোনো দ্বন্দ্ব নেই, এটা আমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে এই যে ভাগবত যেখানে তাকে ঈশ্বরত্বের মধ্যে তুলে দিচ্ছেন ভক্তির প্রাবল্যে, মহাভারত বা হরিবংশ পুরাণে অনেকটাই তাকে বাস্তবচিত মনুষ্য ধারণার থেকে তাকে ধরার একটা চেষ্টা করা হচ্ছে, এইটুকুই শুধু তফাৎ। না হলে যিনি সত্যি এত বড় বাপের মানুষ, যিনি সমগ্র মহাভারতের রাজনীতিকে কন্ট্রোল করছেন, সমস্ত রাজনীতির নেতারা, সমস্ত রাষ্ট্র নেতারা যার কথায় প্রভাবিত ওঠেন বসেন, তিনি যেমনটি চাইছেন তাকে তেমনটি ভাবে করাচ্ছেন, সমগ্র জায়গায় ভারতবর্ষের একটা সময় আমরা দেখছি শ্রীকৃষ্ণ হচ্ছেন অবিসংবাদিত নেতা, হি ইজ নট দ্য কিং, হি ইজ নট অনলি দ্য কিং, হি ইজ দ্য কিং মেকার, এবং সমস্ত রাষ্ট্রশক্তি তার মুখের দিকে তাকিয়ে আছে, এবং মহাভারতের যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের তিনি পরম নিয়ন্তা, এবং একথা ঠিক, আমরা এই কথা আপনাদের কাছে ধীরে ধীরে সব প্রমাণে তুলে আনব যে মহাভারতের যুদ্ধ যেটি গান্ধারী সবিশেষভাবে বলেছেন যে হে কৃষ্ণ তুমি যদি ইচ্ছে করতে তাহলে হয়তো এই যুদ্ধকে তুমি বন্ধ করতে পারতে, এটি যে সঠিক, শ্রীকৃষ্ণ চাইলে পারতেন, এবং তিনি ঠিক যেমনটি চেয়েছেন ঠিক তেমনটি ঘটেছে। এই যে একজন সাধারণ মানুষ যখন এরকম ক্ষমতার একটা চরম অবস্থায় উঠে যান, তখন তার মধ্যে তো আমরা দেখি যে তিনি আসলে তিনি পূর্ণ জ্ঞানী, তিনি জ্ঞাতা, তিনি সমস্ত রকম জ্ঞান তার স্বয়ং ভাত, এটা কারো দ্বারা হয় না, আপনিই হয়। সেক্ষেত্রে এই অধস্কজ শব্দের যে বাচ্চার্থ বা রূঢ়ার্থ যাই হোক না কেন, তিনি আপনা হতেই এই অধস্কজ হয়ে যান, এবং সেখান থেকেই তিনি রূঢ়ার্থে ঈশ্বরে
প্রতিষ্ঠিত হয়ে যান, এটা আমরা বলছি। অর্থাৎ ঈশ্বরে প্রতিষ্ঠিত হবার যে কারণগুলো রয়েছে সেগুলো দেখছি, যে কোনো বড় মানুষের মতন, তার মতন বড় মাপের মানুষের মধ্যে এটা স্বাভাবিকভাবেই চলে আসে। ভাগবত ভক্তিপথে কাব্য সুষমা ওইটিকে শুধু ধরে রেখেছেন, অন্যান্য কিছু পুরাণ এবং মহাভারত সেটাকে আলাদা আলাদা করে তাকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করে তাকে দেখানোর চেষ্টা করেছেন। তিনি কিভাবে ধাপে 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 একেবারে নায়কোচিত ভাবে অবিসংবাদিত নায়ক হিসেবে তিনি পরিণত হয়েছেন মহাভারত, এইটি হচ্ছে দোষ। এখানে আমাদের বারবার এই যে কথাটি আছে যে ভাগবতের সাথে, কিন্তু আমরা একটা কথা আপনাদেরকে খুব পরিষ্কার করে সবিনয়ে বলতে চাই, ভাগবতের সাথে হরিবংশ পুরাণ কিংবা মহাভারতের কিন্তু কোনো বিরোধ নেই। আসলে এটি হচ্ছে এক একটি ব্যাখ্যা, এক একটি দৃষ্টি, এক একটি উপলব্ধির, হ্যাঁ উপলব্ধির স্তরভেদ। কোথাও তাকে মানুষ হিসেবে তার জাগতিক দিক থেকে তাকে বিশ্লেষণ করা হচ্ছে, তাকে বিচার করা হচ্ছে, তাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, ধরার চেষ্টা করা হচ্ছে। আবার আরেকটি দিকে কোথাও তাকে ভাবের দিক থেকে, ভক্তির দিক থেকে তাকে ধরার চেষ্টা করছে। একটি শেষ হলেই আরেকটির উদয় হয়। যেমন আমরা এটা বলি, যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের শুরু, এবং গীতা তো মহাভারতের সার, এই অর্থাৎ মহাভারতের দিয়ে যে কথা আমরা বলতে চাইছি ভাগবত তার পরের ধাপ থেকে তাকে একেবারে ঈশ্বরত্বে প্রতিষ্ঠা করে ওই একই কথা বলছেন। আমাদের ভাগবতের যুক্তিকেও ধরতে হবে, এবং যেহেতু মহাভারত আমাদের মূল উপজীব্য সেজন্য আমরা এই ভাগবতের বিশ্লেষণগুলোকে কিন্তু অস্বীকার করব না, এবং তাকেও আমরা এই মহাভারতীয় দৃষ্টি থেকেই উপলব্ধি করার চেষ্টা করব। দেখুন এখানে আমরা যে ব্যক্তিত্বের কথা বলছি, এই ব্যক্তিত্ব কিন্তু ভাগবত কৃপার দৃষ্টিতে তারা সরাসরি ব্যক্তিত্ব বলছেন না, বলছেন ঈশ্বরীয় কৃপা, তার কৃপার ফলে এটি সম্ভব। আর হরিবংশ পুরাণ বা মহাভারত বলছেন ওই বালক অবস্থাতে শ্রীকৃষ্ণের এমন ব্যক্তিত্ব তৈরি হয়ে গিয়েছিল, তিনি এমন ভাবে বিষয়টাকে পর্যালোচনা করতে পারতেন, অনেক বড় দৃষ্টিকোণ থেকে দেখতে পারতেন, অনেক দূর তলিয়ে ভাবতে পারতেন, দেখতে পারতেন। এই যে দৃষ্টি, এই যে ভাবার শক্তি, এই যে ক্ষমতা, এটাই তো একটা কবি মানুষ, এই কবি তো প্রজাপতি, আর প্রজাপতি তো ঈশ্বর, সুতরাং কোথাও একটা মিল তো আছে। দেখুন আমরা অনেকটা বেশি বিচার হয়তো করে ফেলছি। এখানে যখন আমরা মহাজনদের কাছে, ঠাকুর মশার কাছে আলোচনা শুনে আবার তিনি আমাদেরকে নির্দেশ করতেন যে এই কথাটি আপনি শুনুন ওই সমাজ বাড়িতে, পাঠ বাড়িতে। দেখুন একই কথা তারা কি অপূর্ব ভাবে বলছে,
এই ব্যক্তিত্বের কথাই যখন আমরা শুনতে চাইতাম শ্রীকৃষ্ণের কথা, যখন এই শ্রীকৃষ্ণের এই ব্যক্তিত্বের প্রসঙ্গই আসতেন, বৈষ্ণব মহাজন তিনি একেবারে চকিত করে কান দিয়ে বলতেন কৃপা কৃপা। হ্যাঁ কৃপাই তো বটে। তিনি একটা চমৎকার গল্প আমাদেরকে এই প্রসঙ্গে বলেছেন। হ্যাঁ আমাদের আলোচনাটা তো একটু বিচার একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু একটু ভাগবতের ছোঁয়া আছে একটু গল্প থাকবে। একটা চমৎকার গল্প তিনি এই শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব বা ঈশ্বরীয় ব্যক্তিত্ব বা কৃপা সম্পর্কে বলতে গিয়ে আমাদের বলেছেন, বলেছিলেন যে এক দেশে এক চাষি ছিল, তার বিরাট ক্ষেত খামার, কিন্তু কোনো ছেলে পুলে ছিল না, এই জন্য তার মনে এক দুঃখ ছিল। কে তার এই সম্পত্তি ভোগ করবে সেইটা ভেবে দেবর্ষী নারদ ত্রিভুবন ভ্রমণ করেন তার অবাধ গতি। একবার তিনি চাষির বাড়িতে এলেন, চাষি তার মনের কথা জানায় এবং বলে দেবর্ষী আপনি তো বৈকুণ্ঠে যান, একবার ভগবানকে জিজ্ঞেস করবেন তো আমার কপালে ছেলে পুলে আছে কিনা। নারদ সম্মত হয়ে চলে গেল। যথারীতি নারদ বৈকুণ্ঠে গিয়ে চাষির কথা ভগবানকে বললেন। ভগবান উত্তর করেন না, ও যা কর্ম করেছে তাতে ও ছেলে পুলে হতে পারে না। নারদ সেই চাষির কাছে এসে বললেন ভগবান বলেছেন তোমার কপালে ছেলে পুলে নেই, তার দুঃখ করে কি করবে, কপালে যা আছে তাই তো হবে। এভাবে 7-8 বছর কেটে গেছে। নারদ আবার একদিন সেই চাষির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, চাষির দিকে নজর পড়তেই দেখলেন সেই চাষির বারান্দায় পিঠোপিঠি 4-4টি বাচ্চা খেলা করছে, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর। নারদ ভাবলেন চাষির ছেলে তো হবে না, তবে এরা কারা? কৌতূহলী হয়ে নারদ চাষিকে গিয়ে জিজ্ঞেস করলেন। চাষি এসে দেবর্ষীকে দেখে একেবারে আনন্দিত হয়ে বলছে প্রভু এসেছেন, আসুন আসুন, কি সৌভাগ্য আপনার, আপনি এসেছেন। নারদ তাকে থামিয়ে বলছে আচ্ছা এরা কারা? চাষি বললেন প্রভু আপনি তো বলেছিলেন যে আমার ছেলে হবে না, কিন্তু আপনি চলে যাবার 2-4 দিন পরে এক সাধু এখান দিয়ে যাচ্ছিলেন আর মুখে বলেছিলেন এক রোটি দেগা তো এক লড়কা হোগা, দো রোটি দেগা তো দো লড়কা হোগা। আমি মনের আনন্দে তাকে 4 খানা রুটি দিয়েছিলাম, তো সেই সাধুর আশীর্বাদেই পরপর আমার 4টি ছেলে হয়েছে। নারদ শুনে মনে মনে বিস্মিত হলেন, এটা কি করে সম্ভব, স্বয়ং ভগবান কি তাহলে তাকে মিথ্যে কথা বলেছে? ভগবান তো পরিষ্কার বলেছেন, ঈশ্বর তো তাকে বলেছেন চাষির ভাগ্যে কোনো ছেলে পুলে নেই, তাহলে আরেকজন সাধুর কথায় তা হলো কি করে? বৈকুণ্ঠে এসে নারদ সরাসরি নারায়ণকে বললেন আপনি কেন আমাকে মিথ্যে কথা বললেন যে ওই চাষির ছেলে হবে না বলে, আর আমি দেখে এলাম ওর 4-4টি ছেলে হয়েছে। নারায়ণ হেসে বললেন আমার মতে তো ওর ছেলে হওয়ার কথা নয়, ওর তো সাধুর কৃপায় হয়েছে, ভক্তকে কৃপা করেছে, কৃপা করে সন্তান দিয়েছে। নারদ শুনে অবাক হয়ে গেলেন, বলেন ভগবান আপনি যা পারলেন না তা একজন সাধু পারলেন, আপনার থেকেও তার ক্ষমতা বেশি। নারায়ণ বললেন সাধু তুমি তো আসল তত্ত্বটাই বোঝনি, নারদ তুমি তো আসল তত্ত্বটাই বোঝনি, আমি ভগবান বটে কিন্তু আমার ক্ষমতা জীব যেমন কর্ম করবে সেই মতন ফল দেওয়া, তার বেশি কিছু নয়। কিন্তু সাধুরা তারা তো দীন বৎসর, তাদের অনেক কৃপা, তাদের অধিক কৃপা, তারা যদি কাউকে পুত্র হওয়ার বর দেয় তাদের সেই কথা রক্ষা করার জন্য তো আমি কথা খণ্ডন করি কি করে? নারদ বললেন সে কি কথা প্রভু, আপনি ভক্তের কথার জন্য
ভক্তের কথা রাখার জন্য নিজের কথা আপনি ভঙ্গ করলেন? নারায়ণ বললেন, কেন নারদ, এ তো আমি আগেও করেছি, তুমি ভুলে গেছ? আমার তো প্রতিজ্ঞা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। ভীষ্ম আমার ভক্ত, তুমি তো সেটা জানো। সে প্রতিজ্ঞা করেছিল আমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবে। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথচক্র নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। এই জন্যই আমার ভক্তের যে নাশ নেই সেই প্রতিজ্ঞা আমি না করে অর্জুনকে করতে বলেছিলাম। আমি নিজে উচ্চারণ করিনি, আমি সেটা উচ্চারণ করিয়েছিলাম অর্জুনকে দিয়ে। কৌন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত প্রণেশ্বতি। নারদ বললে, প্রভু আপনার এই উক্তির মধ্যে অর্জুনের প্রতিজ্ঞা করার কথা কোথায় আছে? এ তো আপনি বলছেন, হে অর্জুন তুমি জানবে যে আমার ভক্ত কখনো প্রণশ্বতি নষ্ট হয় না, তার সে কখনো আঘাত প্রাপ্ত হয় না, তার কখনো ক্ষতি হয় না, তার কোনো বিপদ হয় না, তার কখনো সর্বনাশ হয় না। ভগবান এসে বললেন, নারদ তুমি তো বিনা বাজিয়ে বেড়াও, ব্যাকরণটা ভালো করে শিখেছ কি? প্রতি জানিহি মানে জানো? প্রতিজ্ঞা ধাতুর অর্থ কেবল জানা নয়, প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করা। অর্জুনকে প্রতিজ্ঞা করা করতে বলার অর্থ, আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি, আমি বারবারই করে এসেছি, কিন্তু আমার ভক্ত হয়ে অর্জুন যদি প্রতিজ্ঞা করে তাহলে আমার ভক্তের বিনাশ নেই, এই বলে সেই উক্তি আমি রক্ষা করব বা আমাকে রক্ষা করতেই হবে। ঠিক এইখান থেকে, এই দৃষ্টিকোণ থেকেই আমরা ভাগবত, হরিবংশ পুরাণ এবং মহাভারতের সমস্ত তথ্যগুলোকে বিশ্লেষণ করছি। এবং আমরা এটা বিশ্বাস করি, প্রক্ষিপ্ত বলে কিছু বস্তু হয় না, আমাকে বুঝতে হবে, আমাকে ধরতে হবে, আমাকে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করতে গিয়ে আমাকে মহাজনদের পায়ের কাছে বসতেই হবে। আসলে এই যে মহাজনদের কাছে পায়ের কাছে বসা বা তাদের সঙ্গ করা, এখানেও একটা বিশেষ লাভ আছে। তাহলে আমাদের সাধারণ মানুষের কি ক্ষমতা বলুন তো? মহাভারতের গ্রন্থি মোচন করি ক্ষমতা আছে কি? এ তো মহামহা পণ্ডিতদের কাজ, আমাদের মতো সাধারণ মানুষটা করেন কি করে? আসলে ওই যে বললাম সঙ্গ, তখন প্রভুর এই একটি আরেকটা ছোট্ট কথা এখানে আমরা বলে রাখি। সেই সময় বড় বড় অনুষ্ঠানে বড় বড় পণ্ডিতদের নিমন্ত্রণ হত, নিমন্ত্রণ পত্রে তাদের নাম লিখে বা তাদের কাছে গিয়ে যুক্ত করে তাদেরকে সেই সভায়, সেই আসরে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ করতেন। তারাই মুখ্য, কিন্তু তারা তো একলা যেতেন না, তারা সঙ্গে করে তাদের দু চারজন অনুচর, পরিকর, কিঙ্করদের নিয়ে যেতেন। এখানে সেই অনুষ্ঠানে, সেই আয়োজনে সেই মহাজনেরা অনেক কিছু লাভ করতেন এবং তাদের কিঙ্কররাও কিন্তু খুব একটা বাদ যেতেন না, তাদের কপালও দুয়ানা একানা জুটত। এই যে দুয়ানা একানা জোটা, এটার একটা প্রতিশব্দ আছে, একে বলা হয় তৈল বাট। অর্থাৎ বড় মানুষের সাথে, মহাজনের সঙ্গে গিয়ে, পণ্ডিত মানুষদের সঙ্গে গিয়ে কিছু পাওয়া, কিঙ্কর রূপে গিয়ে তাদের যে পাওয়া, এটি হচ্ছে
তৈলপাক, সেই যা কিছু তাদের সঙ্গ করে সামান্য যা কিছু লাভ করেছি, যা পেতে পেরেছি, তাই আমি আপনাদের কাছে বিশ্লেষণ করছি, আপনাদের কাছে তাই আমি পরিবেশন করছি। এবং ঠিক এই দৃষ্টিকোণ হতে এই যে দুই বিশাল অনন্ত পুরুষের সর্বপ্লাবী যে তাদের দৃষ্টি, তাদের হৃদয়, তাদের ব্যাখ্যা, তাদের দার্শনিকতা, তাদের নান্দনিকতা এবং তাদের আশ্রয় প্রশ্রয়, তা হতে যা কিছু একানি দুয়ানি আদানি যদি কিছু পেয়ে থাকি, তাই আপনাদের কাছে আমরা তুলে ধরছি। ঠিক এই জিনিসটাই লক্ষ্য করবেন, শ্রীকৃষ্ণ যখন কালী দমনের জন্য যাচ্ছেন, সঙ্গে দেখছি তার পরিকরেরা যাচ্ছে, সঙ্গে গরুরাও যাচ্ছে, তিনি গোপালনের জন্য যাচ্ছেন, এবং সেটা গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তারা ভীষণ তৃষ্ণার্ত, জল পানের জন্য গিয়েই তারা সেই জল পান করে মারা পড়লেন এবং কৃষ্ণের কৃপায় তারা বেঁচে উঠলেন। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে, এই জায়গাটাই আমাদেরকে সঠিকভাবে ধরতে হবে, কোনো প্রক্ষিপ্ততা দিয়ে নয়, কোনো ভাববাদ বর্জন করে নয়, দুটোকেই ধরে বলতে হবে। এখানে আসলে কি বলতে চাওয়া হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। আমরা নাগ জাতির কথা শুনেছি, তাহলে এটা আমরা বুঝেছি যে কালীও কোন সর্প বিশেষ কিছু নয়, তিনি একজন নাগ জনজাতির প্রধান বা প্রতিভু রাজা। তার বিরোধ, তার জ্ঞাতি বিরোধের ফলে তিনি এখানে এসে আশ্রয় নিয়েছেন, কিন্তু এখানে তিনি খুবই ক্ষমতাবান। এবার এই গোপালকদেরও প্রয়োজন ওই যমুনার জল, তাদেরও প্রয়োজন, কিন্তু ওই যমুনার জল আহরণ করতে হলে, সেই যমুনার জল পান করতে হলে তাদেরকে যেতে হবে এই নাগ জনজাতির বসতি অতিক্রম করে। এখানে কিন্তু তাদের প্রবল অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে এই নাগ জনজাতি এবং তাদের প্রধান নাগরাজ কালীয়। তিনি কিছুতেই এই আর্য জনজাতিকে সহজে তাদের জলের অধিকার দিতে চান না, ছাড়তে চান না। ফলত এখানে একটা দ্বন্দ্ব আরম্ভ হল, এবং এই দ্বন্দ্বটি যেটা আমরা বলেছি কোনো যুদ্ধ নয়, কোনো বিষক্রিয়া নয়, এটি সম্পূর্ণ একটা স্নায়ু যুদ্ধ, অর্থাৎ কোন অস্ত্রজাত যুদ্ধ নয়, কোন বিষ পান দিয়ে হত্যাও নয়, সম্পূর্ণ এক স্নায়ু যুদ্ধ। এই স্নায়ু যুদ্ধের কথাই পরিষ্কার ভাবে বলেছেন ভাগবত, আরো পরিষ্কার করে বলেছে হরিবংশ পুরাণ। আগামী সংখ্যায় আমরা এই স্নায়ু যুদ্ধ পর্বটি নিয়েই আপনাদের কাছে আসবো।